বৃহস্পতিবার রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা। ভোটের দিন নির্ভয়ে সবাই ভোট দান করবেন, ভয়ের কোনো বিষয় নেই, আমরা চাইছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এক্ষেত্রে ত্রিপুরার যথেষ্ট সুনাম এবং গরিমা রয়েছে, সেটাই সুপ্রতিষ্ঠিত হোক। সাংবাদিক সম্মেলনে কথাগুলো বললেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সিপিআইএমের সরকার মানে ধর্ষণ, ধর্মঘট, কর্মচারীদের কাছ থেকে চাঁদাবাজি, রাজনৈতিক হিংসা। উমাকান্ত ময়দানের জনসভা থেকে এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির সরকার মানে বিকাশ আর দুর্নীতিমুক্ত সরকার, বললেন জেপি নাড্ডা। বিপ্লব কুমার দেব এবং মানিক সাহার জামানায় রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি, কর্মসংস্কৃতি ফিরে এসেছে, ডাবল ইঞ্জিনের সুফল পাচ্ছে ত্রিপুরা, দাবি করলেন জেপি নাড্ডা। কমিউনিস্ট আর কংগ্রেসকে বিশ্রাম দিন, ত্রিপুরার মানুষ ঠিক করে ফেলেছেন, ত্রিপুরায় একবার ভাজপা বারবার ভাজপা, বললেন জেপি নাড্ডা। বিপ্লব কুমার দেবকে ভাই বলে সম্বোধন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ 12ই জানুয়ারি যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন, রাজ্যব্যাপী পালিত হল যুব দিবস। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করার লক্ষ্যমাত্রা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিক সম্মেলন থেকে জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোটারদের বেশি মাত্রায় ভোট দানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন তিনি। ইর্তন থেকে বাড়ি ফেরার পথে রাস্তার মাথা বন্ধন, ব্যাংক অফিসের সামনে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি, ঘটনায় আহত 3। বৃহস্পতিবার 12ই জানুয়ারি সমগ্র রাজ্যের সাথে কাঞ্চনপুরেও যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস পালন করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবেও উদযাপন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবস ও জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে কাঞ্চনপুর তথ্য সংস্কৃতি দপ্তর, এনএসএস এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি সংগঠিত করা হয়। স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা ছিল কংগ্রেসের, মেনে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভার প্রস্তুতি শুরু, জানুয়ারিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেলিয়ামুড়া থানাধীন রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় একটি বাইক ও একটি বাইসাইকেলের সংঘর্ষে আহত হয় বাইক ও বাইসাইকেলে থাকা 2 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে এমন কোনো শক্তির এখনো জন্ম হয়নি বলে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাতে প্যাট্রোলিং করার সময় পুলিশের হাতে ধরা পড়ে অজিত দাস নামে এক নেশা কারবারী। মহারাজগঞ্জ বিপুনী বিতানে অভিযান চালিয়ে প্রায় 684 বোতল নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। উকিল সেজে মানুষের বাড়ি থেকে বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নেবার অভিযোগ ছিল বিশ্বজিৎ দেবনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রাজধানীর চিত্তরঞ্জন এলাকার বাসিন্দা সঞ্জয় সাহা নামে এক ব্যক্তির বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়। রাজ্য সরকারি কর্মচারীদের 12% মহার্ঘ ভাতা ঘোষণা করার সময় অবসরপ্রাপ্ত হোমগার্ডদের জন্য কোনো কিছুই ঘোষণা করেনি সরকার। পরবর্তী সময়ে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত হোমগার্ডদের মাসিক পেনশন 750 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মুকুল ভাসনিক, অরবিন্দর সিং, জারিতা লাইটফ্লাং,
এআইসিসি ইনচার্জ অজয় কুমার সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনকে সম্বোধন করেন সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাক্তার কুণাল সরকার। আগামীকাল রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত সাতটি দোকান, ঘটনা তেলিয়ামুড়ার চাকমাঘাট বাজার সংলগ্ন এলাকায়।